গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বিজয়ের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তাহলে দেখুন পুরো ভিডিওটা। আমার দিদি আর একটা বৌদি মিলে সিঁদুর খেলছে। এখানে এই বৌদিটা দেখুন কত জোরে চমকে উঠছে, একটা গাছ ধরে আর এখানে দেখুন সবাইকে ডেকে ডেকে আমি দেখাচ্ছি, দেখুন সবাইকে কেমন লাগছে দেখতে, তার সাথে আমাকেও একটু দেখুন। দেখছেন তো সানাই আমাদের ফ্লাইং কিস দিচ্ছে আপনাদেরকে। আমাদের পালকিটা যাচ্ছে আর আরেকটা পালকি ফিরে আসছে, মানে বিসর্জন হয়ে গেছে। তো আমাদের এখানে মোট 32টা মণ্ডপের পুজো হয়, ঠিক আছে? তো 32টা মণ্ডপের যে পালকি সেটা নিয়ে যাওয়া হয় ওই নদীতে। নদীতে পৌঁছে গেছি যেখানে 32টা মণ্ডপের কোলাপও বিসর্জন হয়। তো এখানে দেখুন কত লোকজনের ভিড় আর কত শত দোকান বসেছে খাবারের। দেখুন বলতে না বলতে আরো একটা মণ্ডপের কোলাপও নিয়ে যাচ্ছে। এই দেখুন, দেখছেন হলুদ কাপড়ে ঢাকা আছে। এটা হচ্ছে আমাদের নদী আর এখানে আমাদের কোলাবও বিসর্জন হয়। তো এখানে সবাই ওই ঘটের জল থাকে সবাই মাথায় নিচ্ছে, দেখুন অনেকে। তো এটা নাকি খুব ভাগ্য করে পাওয়া যায়। ফিরে যাচ্ছি, একটু
একটু একটু বৃষ্টিও পড়ছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো বাড়িতে এসে নেনুয়ার সাথে, নেনুয়া মানে হচ্ছে এটা আমার দিদির মেয়ে, দিদির মেয়ের সাথে একটু সেলফি টেলফি তুললাম। আর ও আরশা খাচ্ছিল পিঠে এক টাইপের, তো ওটা খাচ্ছে, এই দেখুন ফটো তুলেছি। তারপরে একটু খাবার খেতে বসে গেছি, এখানে বাঁধাকপির তরকারি হয়েছিল, ভাত আর মাংস হয়েছিল। তো খাবার খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আজকের এই দশমের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভিডিওর জাস্ট এইটুকু, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। ওকে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।